আহা, ভোরের আজানটা শুনে মনটা জুড়িয়ে গেল। আমি আজান শুনে আমি ঘুম থেকে উঠে পড়লাম। তারপর আমি শ্রাবণকে ডেকে তুললাম। শ্রাবণ ঘুম থেকে উঠে আমাকে বলল, ভাই ঘুম থেকে উঠালি কেন? ওই হারামি, নামাজ পড়তে যাবি না? আরে বন্ধু হ যামু, চল নামাজ পড়ে আসি। আচ্ছা চল। তারপর আমি আর শ্রাবণ মিলে বাহির হয়ে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে মসজিদ থেকে বের হলাম। তারপর আমি আর শ্রাবণ দুইজন মিলে রাস্তায় হাঁটলাম। সকালের আবহাওয়ায় মনটা জুড়িয়ে গেল। কিছুক্ষণ হাঁটার পর আমি শ্রাবণকে বললাম, দোস্ত চল নাস্তা করে আসি। আচ্ছা চল, খুব ক্ষুধা লেগেছে, খেয়ে আসি। তারপর আমি শ্রাবণ গিয়ে রেস্টুরেন্ট থেকে নাস্তা করে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি শ্রাবণকে বললাম, দোস্ত আজকে সারা দিন ঘুমাবো, ডাকার কেউ নাই? হ ভাই, আজ শান্তি মতো ঘুমান যাবে। আচ্ছা চল। আর আজকে দিনে কিন্তু বাইরে যাব না। যাবি না কেন বাইরে আজকে? ওই তুই জানিস না দিনে ঢাকার রাস্তা কত জ্যাম থাকে। হ দোস্ত জ্যাম থাকে, তাহলে আজকে দিনে বাইরে হব না। দোস্ত রাতে বের হব, রাতে আমি আর তুই ঘোরাঘুরি করব, আর আমরা তো সব রাস্তাই চিনি। আচ্ছা দোস্ত, রাতে অনেক মজা হবে। আচ্ছা দোস্ত চল, এখন তাহলে ঘুমিয়ে পড়ি, আমার খুব ঘুম পাচ্ছে। আচ্ছা চল। তারপর সকাল 7টার দিকে আবার ঘুমিয়ে পড়লাম। দীর্ঘ 7 ঘন্টা ঘুমানোর পর বিকালের দিকে ঘুম থেকে উঠলাম। আর ঘুম ধরতেছে না, এখন কি করি ভাবতেছি। শ্রাবণও তো এখন ঘুম থেকে ওঠেনি। কিছুক্ষণ ভাবার পর এখন একজনকে জ্বালাতন করার জন্য মন চাচ্ছে। এই তো আইডিয়া পেয়ে গেছি, শ্রাবণ তো এখনও গোসল করেনি। তারপর আমি বাথরুমে গেলাম পানি নিতে। এক বালতি পানি নিয়ে চলে আসলাম আমার রুমে। তারপর আমি পানির বালতি নিয়ে ঢেলে দিলাম শ্রাবণের শরীরে। শ্রাবণ ঘুম থেকে লাফ দিয়ে উঠল। শ্রাবণ আমাকে বলল, ওই হারামে কি আমাকে ভিজিয়ে দিলি কেন? আমি ভিজিয়ে দিলাম, তুই ঘুম থেকে উঠছিস না। ওই হারামি, তুই ভিজিয়ে দিয়ে হাসছিস কেন? আমি আবার কোথায় হাসলাম? হইছে, লে মজা করলাম, এখন চল গোসল করতে হবে। কি আর করার, চল গোসল করে আসি। তারপর আমি আর শ্রাবণ গোসল করতে গেলাম বাথরুমে। গোসল করে আসলাম ঘরে। শ্রাবণও আসলো। আমি গেঞ্জি আর একটা প্যান্ট পরলাম, শ্রাবণও তাই পরল। তারপর আমি শ্রাবণকে বললাম, বন্ধু এখন তো বিকাল হয়েছে, চল রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে আসি, ক্ষুধাও লাগছে। আচ্ছা বন্ধু চল, আমার খুব ক্ষুধা লাগছে, খাবার খেয়ে আসি। তারপর রুম থেকে বের হয়ে দরজায় তালা দিয়ে আমি আর শ্রাবণ মিলে রেস্টুরেন্টে খাবার খেতে গেলাম। খাওয়া শেষ করে বাহিরে আসলাম। তারপর আমি শ্রাবণকে বললাম, বন্ধু চল আজকে রাত পর্যন্ত এই এরিয়া ঘুরে দেখি। আচ্ছা বন্ধু চল ঘুরে আসি। তারপর আমি আর শ্রাবণ রাত পর্যন্ত ঘুরে বেড়ালাম। রেস্টুরেন্টে গিয়ে আমি আর শ্রাবণ খাবার খেতে লাগলাম। খাবার শেষ করে বাইরে চলে আসলাম। রাতে আমি আর শ্রাবণ নির্জন রাস্তা দিয়ে আমাদের ফ্ল্যাটে যাচ্ছি। হঠাৎ পাশ থেকে কিছু একটা আওয়াজ পেলাম, বলতেছে বাঁচাও, এই ধরনের আওয়াজ। তারপর আমি আর শ্রাবণ দেখতে গেলাম যেখান থেকে আওয়াজ আসছে। গিয়ে দেখলাম 9-10 জন মিলে একটা পুরুষ মানুষ আর একটা মহিলা আর একটা ছোট বাচ্চা মেয়েকে ওই গুন্ডারা বেঁধে রেখেছে। আর বেঁধে রাখা মানুষকে গুন্ডারা বলতেছে, ওই তোকে আজকে শেষ করে দেব, বাঁচতে চাইলে তোর কাছে যে ফর্মুলা আছে ওটা দে। আমার জীবন থাকতে এই ফর্মুলা তোরা পাবি না, আমি দেশের ক্ষতি হতে দিতে পারবো না। ওই তোকে ভালো করে বলছি, ওই ফর্মুলা দে। আমাদের জীবন থাকতেও এই ফর্মুলা তুই পাবি না। এইভাবে অনেক কথা তারা বলে, আমরা পাশ থেকে শুনছি, কিন্তু তারা দেশের ক্ষতি হতে দিতে পারবে না। এই রকম করতে করতে তারা এমন কাজ করলো, তা দেখে আমার আর শ্রাবণের মাথা গরম হয়ে গেল। তারা ওই ছোট মেয়েটাকে চড় মারল। আমি শ্রাবণকে বললাম, বন্ধু চল আজ এই কুত্তার বাচ্চাদের শিক্ষা দিতে হবে, চল। তারপর আমি আর শ্রাবণ ওদের সামনে গেলাম। আমি ওদেরকে বললাম, ওই তোদের সমস্যা কি, তোরা এই দুই মানুষকে কেন মারছিস? ওই তোদেরকে এখানে কে আসতে বলেছে, আর তোরা আমার কাজে কেন বাধা দিচ্ছিস? আমি কে তোকে জানা লাগবে না, তোরা এই তিনটা নির্দোষ ছেড়ে দে বলছি। বয়েস, এই দুইটাকে আগে মারো, তারপর ওদের 3 জনকে মারবো। তারপর আমাদের দিকে মারতে এলে আমি আর শ্রাবণ মিলে এই 9 জনকে এমন মারলাম তারা মাটিতে লুটিয়ে পড়ল। তাদের নাক মুখ দিয়ে রক্ত পড়তেছে। তারা আর কোনো দিনও সুস্থ হতে পারবে না। তারপর আর কোনো কথা না বলে ওই গুন্ডার লিডারটাকে আচ্ছা মতো মেরে আমি বললাম, ওই কুত্তার বাচ্চা শোন, তোকে আমি প্রথমেই মানা করেছিলাম এদেরকে ছেড়ে দে, কিন্তু তুই আমার কথা শুনলি না। और तु ओई बाच्चा मेयेटाके चड़ मेरेछिस तोके तो आमी एई बोले तार बुके आरेकटा लाथी मारलाम। ओई गुंडाके एमन मारलाम माटिते लुटिये पड़लो, मने हय आर कोनो दिनो हाटते पारबे ना। तारपर आमी आर श्रावण मिले ओई दुई मानुषेर हातेर पायेर दड़ी खुले दिलाम। आमी पिच्ची मेयेटाके कोले निलाम। तारपर आमी ओदेर उद्देश्ये बोललाम, आंकेल आपनी ठीक आछेन तो? बाबा ठीक आछि, तुमि ना थाकले आमादेर आज केउ रक्षा करते पारतो ना। आंकेल मानुष मानुषेर जोन्नोई। अच्छा आंकेल आपनादेर ओई गुंडारा एइभावे बेधे रेखेछिलो केन? आमार काछे एकटा फर्मुला आछे जेटा दिये देशेर क्षति होते पारे। अच्छा बाद देन ओगुला। आंटी आपनि ठीक आछेन तो? हाँ बाबा। आर तोमादेर नाम तो जाना हलो ना। आंटी आमार नाम हुसैन खान। आमार नाम श्रावण खान। ओ अच्छा, तोमरा दुजोन एके अपरेर के हओ? आंकेल आमि आर श्रावण बंधु धरते गेले आमरा दुई भाई। आंकेल चलेन आपनादेर बासा पर्यन्त एगिये दिये आसछि। ओ अच्छा चलो। और आपू तुम्हार नाम कि? ओ अच्छा चलो अपनी तुम्हारे सबाई के बसाय पहुँचे दिए आसि। अच्छा चलो भैया। तारपर आमी आर श्रावण आंकेल आंटी और हाफसा आपू के निये बसाय पहुँचे गेलाम। बसाय पहुँचे दिलाम। जेते 30 मिनट लागलो। तारपर बसाय आमी आर श्रावण बाहिरे आछि। आंकेल आमाके बोललो, धन्यवाद बाबा, चलो बसार भेतरे नास्ता करे जेओ। आंकेल आमादेर बसाय जेते होबे, परे एकदिन आसबो। अच्छा एखन जाबा ना, किन्तु कालके आमादेर बसाय तुम्हारे दुजन के आसते होबे किन्तु। अच्छा आंकेल आसबो कालके, आजके जाई। अच्छा कालके किन्तु आसबा। कालके किन्तु अवश्यई आसबे केमन? अच्छा आंटी। अच्छा आंटी आसबो। ताहले आपनी तुमी थाको, कालके आसबो केमन? अच्छा भैया कालके किन्तु आसबे। अच्छा आपू गेलाम, ताहले कालके आसबो केमन? तारपर आंकेल आंटी के आर आपूके बिदाय दिये आमी आर श्रावण बासाय चले आसलाम। 20 मिनिटेर मध्य चले आसलाम बासाय। तारपर आमी आर श्रावण फ्रेश हो आसलाम। एसे आमी बोललाम, श्रावण चल घुम धरतेछे घुमाबो। अच्छा चल बंधु, आज के शरीरटा अनेक क्लान्त हो गेछे, घुमिये पड़ी। तारपर आमी आर श्रावण घुमिये पड़लाम। भोरे आजान शुने मनटा जुड़िये गेल। आमी घुम थेके उठे पड़लाम। तारपर आमी श्रावणके घुम थेके डेके तुललाम। तारपर आमी श्रावणके बोललाम, चल फजरेर आजान दियेछे, नामाज पढ़ते जेते होबे। अच्छा चल नामाज पढ़े आसि। तारपर आमी आर श्रावण उजू करे नामाज पढ़ते गेलाम मस्जिदे। नामाज शेष करे एसे आमी आर श्रावण बासाय चले आसलाम। आमी श्रावणके बोललाम, दोस्त आर 2 दिन पर कलेज, आजके चल एमनि थेके कलेजटाई घुरे आसि। अच्छा दोस्त चल कलेज थेके घुरे आसि, आगे नास्ता करे तारपर कलेजे घुरते जाबो। अच्छा दोस्त चल। तारपर आमी आर श्रावण रेस्टुरेंटे गेलाम खाबार खेते। खाबारेर अर्डार दिये बसे आछि। एकटु पर सामनेर दिके ताकालाम, देखलाम सामने थाका मेयेटाके देखे क्राश खेलाम। आकाश थेके नेमे आसा हुड़पड़ी। आमी श्रावणके बोललाम, दोस्त आमी एकटा मेयेके देखे क्राश खाइछि। बोलिस कि दोस्त, मेयेटा कोथाय? ओई देख सामने टेबिले नील शाड़ी पड़े आछे, पुराई नील पुरी लागछे। श्रावण सामने ताकिये देखे आमाके बोललो, दोस्त खूब सुंदर लागछे, तोर साथे मानाबे भालो। दोस्त किन्तु मेयेटा कि करे? दोस्त कोथाय थाके जानते होबे। दोस्त कपाले थाकले ओई मेयेर साथे आबार देखा होते पारे। दोस्त बाद दे, खाबार चले एसेछे, खाबार खाई चल। अच्छा दोस्त चल खाबार खाई। तारपर आमी आर श्रावण खाबार खेये बिल दिये चले आसलाम। तारपर एकटा रिक्शाय चढ़े आमरा कलेजेर उद्देश्ये गेलाम। 20 मिनिट पर कलेजे पौंछे गेलाम। कलेजेर चारपाशे ताकिये देखलाम कलेजेर परिवेशटा खूब सुंदर लागतेछे। आमी श्रावणके बोललाम, दोस्त आब्बुर कलेजटा देखे मन भरे गेल। ह दोस्त, दोस्त तुई तो कालके आम्मुके फोन दिली ना। एई रे भुले गेछि फोन दिते, एखन आम्मू मन खाराप करे थाकते पारे। आरे बंधु तुई ताड़ाताड़ि आम्मुके फोन दिये कथा बोल। अच्छा बंधु तुई मने करे दिये भालोई करलि, एखोनी आमी फोन देई। तारपर आमी पकेट थेके मोबाइलटा बेर करे आम्मुके फोन दिलाम। किछुक्षण होवार पर आम्मू कल रिसिव करलो। आमी बोललाम, आसलामु आलैकुम आम्मू, तुमि केमन आछो? वालैकुम आसलाम, तोर साथे आमार कोनो कथा नाई। आम्मू मन खाराप करतेछो केन? आमी कालके बासार काजे तारपर बाहिरे गेছিলাম, সেই কাজে ব্যস্ত ছিলাম, প্লিজ মন খারাপ করো না। তাহলে তুই আমাকে ফোন দিলি না কেন? আর কোনোদিন এরকম কাজ করবি না, প্রতিদিন আমাকে ফোন দিবি। আর এখন থেকে আমাকে ভিডিও কল দিবি। আচ্ছা আম্মু এখন থেকে ভিডিও কল দিব। আচ্ছা সকালের খাবার খেয়েছিস আব্বু? আম্মু আমি খেয়েছি, তুমি খেয়েছো? আব্বু খেয়েছি আমি। আম্মু আপু আর আব্বু কোথায়? তোর আপু ঘুরতে গেছে বাইরে, আর তোর আব্বু অফিসে গেছে। আচ্ছা আম্মু পরে কথা হবে। কলেজের চারিদিকে ঘুরে বেড়াচ্ছি আমি আর শ্রাবণ। আচ্ছা আব্বু সাবধানে চলাফেরা করবি। আচ্ছা আম্মু পরে আবার কথা হবে। আচ্ছা আব্বু খোদা হাফেজ। तारपर आमी आम्मुर साथे कथा बोले फोनटा रेखे दिलाम। आमी आर श्रावण कलेज घुरे देखी बाहिरे चले आसलाम। श्रावण आमाके बोल्लो, दोस्त कालके जे मानुषदेर बाजालाम तारा तो आजके आमाके आर तोके तादेर बासाय जेते बोलेछे, तोर मने नेই? बंधु आमार मने आछे, चल जाई आंटीदेर बासाय। अच्छा चल बंधु। तारपर आमी आर श्रावण रिक्शाय चढ़े आंटीदेर बासाय गेलाम। 20 मिनट पर आंटीदेर बासाय चले आसलाम। एसे आमी आंटीदेर बासाय कलिंग बेल बाजालाम। किछुक्षण पर एसे आंटीदेर बासार काजेर लोक गेट खुले दिल। आमरा भितरे ढुकलाम। ढुके देखे आंटीर कोले आपुटा बसे आछे। आमाके देखे आंटीर कोल थेके नेमे दौड़े एसे आमार कोले चढ़े आमार गला जड़िये धरे बोल्लो, भैया केमन आछो? भालो आछि आपु, आमी छोटो बाच्चाके कोले नेওয়া खूब पसंद करी। आर एकटा कथा बला हयनि, हाफसापुर बयस 5 किंबा 6। श्रावण भैया तुमि केमन आছো? আমি ভালো আছি আপু। আসসালামু আলাইকুম আন্টি, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি বাবা। আসো সোফায় বসো, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? আচ্ছা আন্টি। আন্টি আঙ্কেল কোথায়? বসো। আসো, তোমার আঙ্কেল ওয়াশরুমে গেছে, একটু পর বের হবে, তুমি বসো কেমন? তোমাদের দুজনের জন্য আমি কফি বানিয়ে নিয়ে আসি। তারপর আন্টি কফি বানাতে গেল। আমি শ্রাবণ আর হাফসা আপুর সাথে খেলতেছি। কিছুক্ষণ পর আঙ্কেল আসলো। আমাদেরকে দেখে বলল, কেমন আছো তোমরা দুইজন? আমি শ্রাবণ, আঙ্কেল আমি ভালো আছি আঙ্কেল। কথা বলতে বলতে আন্টি আসলো, কফি নিয়ে আমাদের কফি দিল। তারপর আন্টি আঙ্কেলকে বলল, এই তুমি হোসেন আর শ্রাবণকে যে সারপ্রাইজটা দিবে সেটা বলো। এখনই বলতেছি, হোসেন আর শ্রাবণ বাবা তোমাদের দুইজনকে একটা সারপ্রাইজ দেব। কি সারপ্রাইজ আঙ্কেল? আচ্ছা হোসেন আর শ্রাবণ, তোমরা কি কখনো সেনাবাহিনীর কর্নেল শরীফুল ইসলামের নাম শুনেছো? হ্যাঁ আঙ্কেল, আমি কর্নেল শফিকুর ইসলামের নাম শুনেছি, কিন্তু তাকে দেখার সৌভাগ্য হয়নি। অনেক সৎ একজন সেনাবাহিনী অফিসার। আমার আর শ্রাবণের খুব শখ তার মতো সৎ একজন সেনাবাহিনী অফিসার হওয়ার। আঙ্কেল কি জন্য এই কথাগুলো বলতেছেন? এই কথাগুলো বলতেছি কারণ আমি হলাম সেনাবাহিনী অফিসার শফিকুল ইসলাম। এই নাও আমার কার্ড। আমার হাতে কার্ড দিল। আমি আর শ্রাবণ দেখেই অবাক, আঙ্কেল হচ্ছে সেনাবাহিনী অফিসার। আমি আঙ্কেলকে বললাম, স্যার আপনি সেই সেনাবাহিনী অফিসার যাকে দেখার জন্য পুরো দেশের মানুষ অনেক আশায় বসে আছে? হ, আর তুমি আমাকে স্যার বলবে না, আমাকে আঙ্কেল বলেই ডাকবে। তোমরা দুইজন কেমন? আচ্ছা আঙ্কেল। আর শোনো, তোমাদের দুইজনের শখ পূরণ হবে। আজ থেকে তোমাদের দুইজনকে সেনাবাহিনীর অফিসার হিসেবে নিয়োগ দিলাম। আমি অফিসে বলে রেখেছি তোমাদের অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হলো। ধন্যবাদ আঙ্কেল। আর শোনো, তোমাদের দুইজন সেনাবাহিনীর অফিসার হিসেবে চাকরি দিব, এইটা তোমাদের পরিবারকে জানানো যাবে না। কিন্তু কি জন্য আঙ্কেল? বলা যাবে না পরিবারের লোককে, কারণ একটা মিশন আছে তো, তাই পরে তোমরা দুজন পরিবারকে জানাতে পারবে। আর শোনো, তোমাদের দুইজনকে 2 দিন পর ট্রেনিংয়ে যেতে হবে 6 মাসের জন্য। কি জন্য আঙ্কেল বলা যাবে না পরিবারের লোককে? আচ্ছা আঙ্কেল, কিন্তু একটা আমার শর্ত আছে। আচ্ছা বলো বাবা, কী শর্ত? আঙ্কেল আম্মুকে তো বা পরিবারের লোককে জানতে দেওয়া যাবে না, কিন্তু আম্মুর সাথে কথা বললে আম্মু মন খারাপ করবে আঙ্কেল। আচ্ছা সমস্যা নাই, আমি অনুমতি দিয়ে দিলাম। ট্রেনিং করার পর তুমি আর শ্রাবণ 1 ঘন্টা করে ফোনে কথা বলবে তোমার আব্বু আম্মুর সাথে। আর একটা কথা, তোমরা দুইজন সৎ এবং সাহসী সেনাবাহিনী অফিসার হবে। আমি তোমাদের মধ্যে দেশপ্রেম দেখতে পেয়েছি। তোমরা দুইজন ভবিষ্যতে মোস্ট পাওয়ারফুল অফিসার হবে, আমি এটা আশা করছি। আঙ্কেল দোয়া করেন আমি আর শ্রাবণ যেন আপনার আশা পূরণ করতে পারি। আম্মু আপু, তোমরা শুধু কথা বলতেছো ভাইয়ের সাথে, আমাকে কথা বলতে দিচ্ছ না কেন? পাকা বুড়ি, দেখো রাগ করেছে। হোসেন তোমার আপুর রাগ করেছে, রাগ ভাঙাও। আপু সরি একটু কথা বললাম, এখন তোমার সাথে কথা বলবো। আচ্ছা ভাইয়া। এইভাবে অনেকক্ষণ গল্প গুজব করলাম আমি আর শ্রাবণ, আঙ্কেল আন্টির আর আপুর সাথে কথা বললাম। তারপর আঙ্কেল আন্টি আর আপুর সাথে আমি আর শ্রাবণ খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি আর শ্রাবণ বাসা থেকে বের হওয়ার আগে আঙ্কেল আমাকে বলল, হোসেন আর শ্রাবণ বাবা এই নাম তোমাদের কাগজপত্র এইগুলো নিয়ে ট্রেনিংয়ে আসবা। 2 দিন পর আমিও আসবো তোমাদের ট্রেনিং করাতে, সমস্যা হবে না, আমি তো আছি তোমাদের দুইজনের ট্রেনিংয়ে। আচ্ছা আঙ্কেল। আঙ্কেল আন্টি আর হাফসা আপু গেলাম বাসায়, আবার তোমাদের সাথে দেখা হবে। আচ্ছা বাবা, তোমাদের সাথে ট্রেনিংয়ের পর দেখা হবে। আচ্ছা আন্টি আর আঙ্কেলের সাথে তো সবসময় দেখা তো হবেই, তোমাদের খোঁজখবরও নিব। আচ্ছা আপু আমার কোলে আসো। আপু দৌড়ে এসে আমার কোলে চললো। আমি কোলে নিয়ে আপুকে কপালে চুমুকে আপুকে বললাম, আপু আমি আসি কেমন, আবার তোমার সাথে দেখা হবে। আচ্ছা ভাইয়া। তারপর আমি আর শ্রাবণ আন্টি আঙ্কেলের কাছ থেকে বিদায় নিয়ে বাহিরে চলে আসলাম। অনেকক্ষণ থাকা হয়েছে আঙ্কেল।